আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শ্রেণী দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম, পরিবহন ও যোগাযোগ। আজকে আমরা সপ্তম অধ্যায়ে পরিবহন ও যোগাযোগ থেকে বাংলাদেশের জলপথ এবং বিমানপথ নিয়ে আলোচনা করব। পরিবহন কি? দেশের এক স্থান থেকে অন্য স্থানে এবং এক দেশ থেকে অন্য দেশে পণ্য, যাত্রী, মালামাল স্থানান্তর বা মাধ্যমকে বলা হয় পরিবহন। দেশের এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে কোনো দ্রব্য সামগ্রী, পণ্য, মালামাল, যাত্রী চলাচলের মাধ্যমকে বলা হয় পরিবহন। বাংলাদেশের পরিবহনকে তিনটি ভাগে ভাগ করেছে, যথা স্থল পরিবহন, জল পরিবহন এবং আকাশ পরিবহন। আজকে আমরা বাংলাদেশের জলপথ এবং আকাশপথ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জলপথ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একসাথে প্রচুর মালপত্র অল্প সময়ে অল্প খরচে পরিবহন করতে হলে একমাত্র জলপথে সম্ভব হয়ে থাকে। বাংলাদেশে দুই ধরনের জলপথ রয়েছে, যথা নদীপথ ও খালপথ এবং উপকূলীয় সামুদ্রিক পথ। বাংলাদেশের আভ্যন্তরীণ জলপথ, নদীমাতৃক বাংলাদেশ, এদেশে সর্বত্রেই নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদেশে প্রায় 700টি নদী বাংলাদেশের সর্বত্রেই জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নদীমাতৃক বাংলাদেশের সর্বত্রই নদীপথে নদীপথ জালের মতো সর্বত্রে ছড়িয়ে রয়েছে। এ কারণে নদীপথেই বাংলাদেশের প্রধান পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। দেশের সমগ্র অঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সুরমা, কুশিয়ারা, আত্রাই, মাথাভাঙ্গা, মধুমতি, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তিস্তা প্রভৃতি নদ নদী, শাখা নদী, উপনদী ছড়িয়ে রয়েছে। এসব নদ নদী প্রায়ই অধিকাংশই নৌ চলাচলের উপযোগী। নদীপথে বাংলাদেশে প্রায় 75% অর্থাৎ নদীপথেই বাংলাদেশে প্রায় 75% অভ্যন্তরীণ বাণিজ্য যাত্রী পরিবহন কার্য সম্পাদিত হয়। বর্ষাকালে এদেশে নদীপথে দৈর্ঘ্য প্রায় 8,000 কিলোমিটার। বর্ষাকালে বাংলাদেশে নদীপথে দৈর্ঘ্য প্রায় 8,000 কিলোমিটার। শীতকালে নদীপথে দৈর্ঘ্য কমে 5,000 কিলোমিটারের অংশে। বর্তমানে এ পথে দৈর্ঘ্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এদেশের নদীপথে দেশীয় ছোট ছোট নৌকা হতে আরম্ভ করে স্টিমার, নৌট্রাক প্রভৃতি নানা ধরনের যানবাহন যাতায়াত করে। আবার পণ্য যাত্রীবাহী জলযান অভ্যন্তরীণ জলপথে চলাচল করে থাকে। বাংলাদেশের জলপথ সমূহে সর্বদা স্টিমার ও লঞ্চ সার্ভিস পরিচালনা ছাড়াও যাত্রী পরিবহন সংস্থা দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহের সাথে অন্যান্য জেলার সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা রক্ষার্থে আরিসা নগরবাড়ি, আরিসা দৌলতদিয়া, সিরাজগঞ্জ, গুয়াপুর ফেরি সার্ভিস নিয়মিত পরিচালনা করে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ জলপথগুলো, বাংলাদেশের অভ্যন্তরীণ জলপথের মধ্যে এখনও সিরাজগঞ্জ, আরিসা, দৌলতদিয়া, চাঁদপুর, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ, বড়বাজার, বরিশাল বিভিন্ন স্থানে বিভিন্ন স্টিমার লঞ্চগুলো সার্ভিসগুলো চালু রয়েছে। বাংলাদেশের জলপথগুলো
বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের বিমানপথ নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন শহর ও বন্দরগুলোর মধ্যে দ্রুত পণ্য সামগ্রী চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হল বিমানপথ। নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন শহর ও বন্দরগুলোর মধ্যে দ্রুত পণ্য সামগ্রী এবং চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হল বিমানপথ। দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্য প্রেরণে বিমান পরিবহনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণে বিমান পরিবহনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়াও এই বিমানগুলো বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, দুর্ভিক্ষ প্রভৃতি জাতীয় দুর্যোগের সময় আকাশপথ এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মূল্যের বিভিন্ন দ্রব্য সামগ্রীর পার্থক্য দূর করে। অর্থাৎ এই বিমানগুলো আমরা এক দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যে সমস্ত পচনশীল দ্রব্যগুলো আছে এগুলো আমরা দ্রুত পরিবহন করে আমরা এক অঞ্চলের থেকে অন্য অঞ্চলে যে মূল্য দ্রব্য সামগ্রীর মূল্যর যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা নিরসন করতে পারি বা অনেকটা লাঘব করতে পারি বা কমাতে পারি বা কমাতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের এই বিমানপথ। দেশের বেসামরিক দ্রব্যসমূহের দেশের বেসামরিক বিমান সংস্থা গঠনে সামরিক বাহিনীর শক্তি বর্ধিত হয়ে থাকে। বর্তমানে আকাশপথকে বাদ দিয়ে সমগ্র বিশ্বে যোগাযোগ কল্পনা করা যায় না। অর্থাৎ সমগ্র বিশ্বে যে আকাশপথ রয়েছে, আকাশপথ সমগ্র বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্রুত যোগাযোগের জন্য বিমানপথ বা আকাশপথই একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অধীনে বর্তমানে দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাতটি আভ্যন্তরীণ বিমানবন্দর এবং দুটি স্টলপোর্ট রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাতটি আভ্যন্তরীণ বিমানবন্দর এবং দুটি স্টলপোর্ট রয়েছে। কর্তৃপক্ষের আওতাধীন 12টি বিমানবন্দর ও স্টলপোর্টের মধ্যে বর্তমানে 8টি বিমানবন্দর ফ্লাইট পরিচালিত হচ্ছে। যাত্রী স্বল্পতার কারণে দুটি আভ্যন্তরীণ বিমানবন্দর এবং দুটি স্টলপোর্টে কোনো ফ্লাইট যাতায়াত করে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান। বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে 7টি অভ্যন্তরীণ বিমান ও 15টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে 7টি অভ্যন্তরীণ বিমান ও 15টি আন্তর্জাতিক গন্তব্য সার্ভিস পরিচালনা করছে। আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে সাতভুক্ত 2টি, দক্ষিণ পূর্ব এশিয়ায় 4টি, মধ্যপ্রাচ্যে 8টি, ইউরোপের 1টি গন্তব্য বিমানের সার্ভিস অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে সাতভুক্ত 2টি, দক্ষিণ পূর্ব এশিয়ায় 4টি, মধ্যপ্রাচ্যে 8টি এবং ইউরোপে 1টি গন্তব্য বিমান সার্ভিস অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিমানের সংখ্যা বর্তমানে
বাংলাদেশে বিমান বহরে মোট 15টি উড়োজাহাজ রয়েছে। বর্তমানে বাংলাদেশে বিমান বহরে মোট 15টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 2টি B787-800, 4টি B777, 300ER, 2টি 777 ও 200ER এবং 3টি -8 এবং 4টি B737 ও 800। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জলপথ এবং বিমানপথ পরিবহন এবং যাত্রী পণ্য চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জলপথ এবং বিমানপথের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে। সবাইকে ধন্যবাদ।